আসসালামু আলাইকুম এই ভিডিওটা যারা পাইথন শিখতেছেন তাদের জন্য ঠিক আছে আমি পাইথনের বেসিকের চারটা পাঁচটা স্টেপ সম্ভবত দেখাবো যে পাইথন নামে একটা ফোল্ডার নিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা প্রোগ্রাম সম্পর্কে আমি বুঝবো জানবো এবং দেখাবো সর্বপ্রথম আমি লিখবো সিএমডি কোড স্পেস ডট ওকে রাইট আসার পরে দেখেন

পাইথন কমেন্ট শিখব তারপরে পাইথন আন্ডারস্কুল ডেটা ডেটা আন্ডারস্কুল শিখব পাইথনের ভেরিয়েবল শিখব পাইথনের শিখব আমি এখন এই যে এক নাম্বার আর এইখানে এক দুই তিন চার সিনটাক্স পাইথনের এই যে এক নাম্বার চেক পাইথন সফটওয়্যার ইন সিস্টেম অ্যান্ড পাইথন সিনট্যাক্স এই দুইটা শিখব এই দুটা শিখতে গেলে আমাকে আপনাকে আমাকে একটা জিনিস করতে হবে কমান্ড প্রম্পটে যেতে হবে ধরুন আমরা এটা বন্ধ করে দিলাম সব ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিয়ে আমরা এই যে কমান্ড প্রম্পট আছে না বা আপনি এখান থেকে ওপেন করে নেবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এখানে যদি লেখেন সি ও এম এম এ এন ডি আপনি পিন আপ করে নিতে পারেন রাইট ক্লিক করে আমি যখন কমান্ড প্রম্পটে ক্লিক করব দেখেন এরকম একটা জিনিস আসবে হ্যাঁ আসার পরে আপনি এখানে লিখবেন শুধু সিম্পল পি ওয়াইটিএইচ ও এন পাইথন শব্দ লাগবেন আর কিচ্ছু করা লাগবে না এন্টার দিবেন এন্টার দেওয়ার সাথে সাথে পাইথন আপনার সিস্টেমে যদি থাকে তাহলে পাইথন এডাল বার্সন থ্রি পয়েন্ট ইলেভেন এই বার্সনটা আসবে এরকম একটা মেসেজ আসবে যদি সেই মেসেজটা আসে তাহলে ডেফিনেটলি আপনার সিস্টেমে পাইথন আছে যদি না আসে তাহলে বুঝবে যে দিয়ে পাইথন রিকগনাইজড ইন ইউর সিস্টেম সিস্টেম জানে না এটা কি ওকে সিস্টেমে নাই পাইথন শব্দটা সিস্টেম সিস্টেমে চিনেই না এখন যখন থাকে আপনার সিস্টেমে আমার সিস্টেমে মানে কম্পিউটার আমার ল্যাপটপে পাইথন আছে এই জন্য বলতেছে এটা বার্সন এত এত ডিটেলস তারপরে নিচে পাইথন প্রোগ্রাম রান করার জন্য দিয়ে দিছে তাহলে আমার একটা প্রশ্ন শেষ যে আমি চেক করতে পারলাম আমার সিস্টেমে পাইথন আছে কিনা পাইথন মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট ওকে এখন আমি যদি এখানে প্রোগ্রাম রান করতে পারি ভিএস কোড সারাও রান করতে পারবো কেমনে রান করব যেমন ধরেন প্রিন্ট প্রিন্ট লিখবো প্রিন্ট লিখে এখানে ব্র্যাকেট দিয়ে কোটেশন দিয়া বললাম হ্যালো বাংলাদেশ ঠিক আছে লেখা কোটেশন বন্ধ করে ম্যানুয়ালি টাইপ করতে এটুক লিখলাম লেখা আপনি এন্টার করেন দেখেন হ্যালো বাংলাদেশ চলে আসছে ঠিক আছে ঠিক এরকম আমরা যদি এখানে এরকম লেখি ধরেন এখানে আসলাম আসার পরে ধরেন আমি ব্যাকে গিয়ে এখানে একটা প্রোগ্রাম লিখলাম কোটেশন উইড্র করে ধরেন সাতশ প্লাস সাতশ মাইনাস চারশো ঠিক আছে লেখলাম একটা ম্যাথ দিলাম এটার মধ্যে পাইথনে এখানে যদি আমি এন্টার করি আমাকে এক হাজার দিচ্ছে এক হাজার থাকে তাই না তো এরকম প্রোগ্রাম আমি এখানে লিখতে পারি এই যে সিস্টেমটা আমি এখানে লেখলাম এই যে ঘটনা ঘটাইলাম এটা নাম হলো সিনটাক্স পাইথনের সিনটাক্স এই যে এরকম ঠিক আছে এখন চলেন আমরা বিএস কোডে চলে যাই বিএস কোডে গিয়া বাকি জিনিসগুলি আমরা দেখি ওইখানে বিএস কোড থেকে এখানেও দেখাতে পারবো বিএস কোডে দেখাইলে ভালো আমাদের প্রোগ্রাম ফিল্টারে চলে যাব ঠিক আছে সো চেক আন্ডারস্কোর পাইথন আন্ডারস্কোর পাই এটা কমপ্লিট হয়ে গেল তারপরে পাইথন আন্ডারস্কোর সিনট্যাক্স ডট এটাও কমপ্লিট হয়ে গেল এখন কমেন্টস ধরেন আমি এখানে লিখলাম যে যেমন প্রিন্ট একটা প্রোগ্রাম লিখি প্রিন্ট লিখলাম এই যে প্রিন্ট লিখে এখানে ক্লিক করে এই যে এরকম দিয়ে আবার এখানে বললাম যে একটা ম্যাথ করলাম ধরেন উম আষ্ট নব্বই মাইনাস পাঁচশো নব্বই ঠিক আছে প্লাস জাস্ট একটা ম্যাথ একশো দিলাম দেওয়ার পরে আমি এখানে কয়টা প্রোগ্রাম রান করছি দুইটা প্রোগ্রাম এখন আমি যদি এখানে ক্লিক করি রান বাটনে ক্লিক করার পরে দেখেন আচ্ছা হ্যালো সেলিম আসছে না এই যে উপরেরটা আবার আসছে কত চারশো এখন আমি যতবার এটা রান করব প্রোগ্রামটা ততবারই এরকম দেখাবে দেখেন রান করার সাথে সাথে হ্যালো সেলিম চারশো উপরেরটা হ্যালো হ্যালো সেলিম আর নিচেটা হলো 400 400 কিভাবে হয় ক্যালকুলেশন করলে 400 হওয়ারই কথা 890 থেকে 590 চলে গেলে তার সাথে 100 যুগ হলে মনে হয় 400ই হয় ঠিক আছে ওকে এখন আমি হ্যালো সেলিম এই প্রোগ্রামটা এখানে দেখতেছেন শুধু রেজাল্ট দেখতে চাই কি 400 400টা দেখতেছে তাহলে আমি এটাকে কমান্ড করে রাখতে পারি ধরেন আমি এটাকে কিভাবে কমান করবো সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে একটা হ্যাশ চিহ্ন হবে আগে হ্যাঁ অথবা আপনি আবার যখন এটাকে ইনেক্ট এটাকে কমান্ড বলে আবার এরকম এখন শিফটে দৈরা তিনের উপরে চাপ দিলে এক মিনিট দাঁড়ান আমি দেখাচ্ছি শিফটে ধরে শিফটে ধরে তিনের উপরে চাপ দিলে একটা হ্যাশ হয় হ্যাশ হলে অটোমেটিকলি কমান্ড হয়ে যায় হ্যাঁ আবার সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড সেস দিলে এটা অটোমেটিকলি কমান্ডটা উঠা যায় এই যে জিনিসটা এরকম যদি আমি করি ধরেন এটার নাম হলো কমেন্টস কমেন্টস ঠিক আছে এখন যদি আমি রান করি তাহলে আমার কি হবে এখন দেখেন আমি এখানে রান করলে হ্যালো সেলিমটা আর আসবে না শুধু চারশো আসছে ঠিক আছে হ্যালো সেলিম কেন আসবে না আমি কমান্ড করে রাখে দিচ্ছি অর্থাৎ ইনএক্টিভ করে রাখে দিচ্ছি ওকে এখন এরকম যদি হয় ধরেন দেখা যাইতেছে এখানে আমি অনেকটি দিলাম ধরেন আমি এইখানে এরকম অনেকটি দিলাম না অনেকটি প্রোগ্রাম রান করলাম আপনি বিভিন্ন ক্রাইটেরিয়া দিতে পারেন ভিতরে এখন আমি যখন এটা রান করব এখানে দেখেন হ্যালো সেলিম হ্যালো সেলিম হ্যালো সেলিম হ্যালো সেলিম হ্যালো সেলিম চারশো কতগুলো আসছে না ওকে এখন অনেকগুলি লাইন না মাল্টিপল কমান্ড কিভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড দেখেন সবটির আগে হ্যাশ চিহ্ন হয়ে গেছে তার মানে কি বুঝতে পারছেন এটা হলো কমান্ড তাহলে আমাদের এখানে আপনার নিশ্চয় পারছেন এই যে এটা তিনটা শেষ হয়ে গেল এখন আমরা আসবো হ্যাঁ ডেটা টাইপ হচ্ছে ডেটা টাইপটা কি আমরা এটা দেখবো এখন হ্যাঁ দেখেন এখন এই যে এখানে আমি লিখছি না এখানে কি লিখছি প্রিন্ট লিখছি প্রিন্ট লেখা পরে হ্যালো লিখছি না এটা হচ্ছে স্ট্রিং হ্যাঁ দিস ইজ কল এ স্ট্রিং এস টি আর আই এন জি স্ট্রিং এটা এই ডেটা টাইপের নাম হচ্ছে স্ট্রিং ধরেন এটা আমি লেখছি এখন এটা আমি কমান্ড করে দেব ঠিক আছে এই যে স্ট্রিং ওকে তারপরে ধরেন আচ্ছা আমি এটাকে নিচে লিখি স্ট্রিং এটা এটা কেটে দিই হ্যাঁ গেল এটা হলো স্ট্রিং আবার এই যে এখানে নিচে আসে না এখানে যে ঘটনাটা ঘটাইলো এটা নাম হলো গিয়া আপনার এখানে এই যে ভিতরে কোটেশন ছাড়া যেটা দিলাম হ্যাঁ এটা নাম হলো নাম্বার অথবা আই এন ইনটে ইন্টেজার হ্যাঁ এটাকে ইন্টেজারও বলে আপনার নাম্বারও বলতে পারে যেটা আপনার মন চায় সেটাই বলেন কোনো সমস্যা নাই শিফটে ধরে তিনের উপরে চাপ দেন অথবা সিলেক্ট করে হ্যাঁ এখন আমি যদি এরকম আর একটা কাজ করলাম দিলাম এটার সাথে একটা পয়েন্ট ধরেন থ্রি দিলাম তারপরে এখানে যেটা দিলাম ধরেন পয়েন্ট দিলাম দশমিক দিলাম আরকি সবটি সংখ্যা শেষে আমি দশমিক দিলাম এই যে দশমিক দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে রান করি দেখেন কি আসতেছে এখানে ক্লিক করলাম আমি এটাকে রান করলাম রান করার পরে এই যে চারশো তো আছে এটা এটা রেজাল্ট চারশো আবার এখানে দেখেন চারশো হইছে এই যে দশমিক পরে দেখেন এখানে কি হয়েছে ওকে 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 রাইট তো এই যে দশমিক দিয়ে যে কাজগুলো করে এটাকে বলা হয় ফ্লট এফ এল ও এটি ফ্লট ঠিক আছে এই ডাটাটার নাম হলো ফ্লট আপনার শুধু জানতে হবে যে কোন ডাটা কোন ধরনের ঠিক আছে তো এখন ধরেন আমি লেখলাম কি লিখবো ধরেন আচ্ছা আমরা যারা বেসিকটা শিখতেছি ফ্লট ইন্টেজার অ্যান্ড স্ট্রিং এই তিনটা বুঝলেই হবে যখন কোনো লেখা বা ক্যারেক্টার এরকম টেক্সট থাকবে সেটা স্ট্রিং স্ট্রিং অবশ্য কোটে দিয়ে লিখতে হয় এটাকে ইন্টেজার অথবা আপনি নাম্বারও বলতে পারেন যদি মনে থাকে এনিউ ইউ এম বি ইয়ার নাম্বার এটাকে নাম্বারও বলতে পারেন হ্যাঁ তাহলে তিনটা ডেটা টাইপ আমরা শিখলাম যেটা আমাদের লাগবে স্ট্রিং হ্যাঁ ইন্টেজার বা নাম্বার আর একটা হলো ফ্লট ওকে গেল এটা তাহলে আমরা কি কি শিখলাম চেক করতে পারলাম কমেন্টস করতে পারলাম পাইথন ডেটা টাইপ শিখে ফেললাম সিনটেক শিখে ফেললাম হুম এখন হলো পাইথন ভেরিয়েবল ওকে ভেরিয়েবলটা আমি দেখাচ্ছি ধরেন আমি এখানে এটাকে কমেন্ট করে রেখে দেই কমান্ড না করলেও সমস্যা নাই আপনারা সবগুলো কমান্ড করে রেখে দেব হ্যাঁ দেখেন এটা কমেন্টস এর ভিতরে দিয়ে দেন এখন আমার কাজ আছে কিন্তু দেখাবে না এ একটা ভেরিয়েবল ডাইরেক্ট ডিক্লারেশন পাইথন এত সহজ কোনো লেট ফেট কিছু লাগে না এ দিলাম এর জন্য আমি একটা লেখলাম সেলিম এস এল আই এম সেলিম লিখলাম ঠিক আছে সেমিকলন টেমিকলন এগুলো কিছু লাগে না ডোন্ট কেয়ার পাইথন কেয়ার করে না কিসের সেমিকোলন কিসের এত ইটি আপনি শুধু ইংরেজি লিখবেন আর কিছু না এখানে এস টি এম এল টেস্ট কোনো কিছুই করে না একেবারে সিম্পল জিনিস শুধু ডাইরেক্ট প্রোগ্রাম বানানো ওকে আমি এখানে লিখলাম আহ ধরেন আমি এখানে লিখলাম সেলিম এখানে লিখলাম ধরেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ লিখলাম তো লেখার পরে এখন আমি এখানে বললাম a b c লিখলাম c লিখে ধরেন আমি এখানে ইকুয়াল দেয়া a b লিখলাম ঠিক আছে তারপরে কি করলাম এটাকে প্রিন্ট করে বাহিরে দেখালাম পি আর আই এন টি প্রিন্ট করে ধরুন আমি প্রিন্ট করব এখানে প্রিন্ট করব কি এ প্লাস না সরি এখানে প্রিন্ট করব শুধু সি দেখেন প্রথম আমি এ সমান সেলিম এ হচ্ছে একটা ভেরিয়েবল সেলিম ডে হচ্ছে এ হচ্ছে ভেরিয়েবল এটাই ভেরিয়েবল সি একটা ভেরিয়েবল এটা একটা ভ্যালিউ তাহলে প্রিন্ট এটা করলাম আমি যদি এখন এখানে রান করি জিনিসটা হুম সেলস দিয়ে ক্লিন করেন এখন আমি যদি এটাকে রান করি কি আসতে পারে দেখেন এখানে কি আসছে সেলিম মোহাম্মদ একসাথে আসছে তাই না ওকে আপনি এটা এই এরকম এরকম হবে আপনার তখন আপনি কি করবেন এই জায়গাতে একটা স্পেস দিয়ে দিবেন অথবা এখানে একটা স্পেস দেন হালকা একটা স্পেস দেন এই যে এই জায়গায় তাহলে সেলিম লেখা স্পেস হবে অথবা আপনি এখানকার সেলিমটা বড় হাতের রেস দেন এখন যদি আমি এটাকে রান করি দেখেন দেখেন সেলিম একটা স্পেস মোহাম্মদ সেলিম মোহাম্মদ হচ্ছে এই যে এখানে একটু জায়গা এটার ভিতরে স্পেস দিলে এখানে স্পেস আসবে ঠিক আছে তাহলে ভেরিয়েবলটা আমি চিনলাম স্ট্রিং কে আকারে স্ট্রিং ভেরিয়েবল দিয়ে কাজ করছি হ্যাঁ এখন দেখেন এখন আমি যদি এখন এরকম করি যে এই যে মোহাম্মদ আছে এই মোহাম্মদের জায়গা আমি লিখলাম ধরেন 110 আবার এইখানে লেখলাম দশ ঠিক আছে স্ট্রিং আকারে লেখলাম আবার এখানে দশ আর দশ যোগ করলে বিশ হওয়ার কথা আমি যদি এটা যোগ করি দেখেন কত আসছে এক হাজার দশ দশ আর দশ যোগ করলে তো বিশ হবে কিন্তু আসছে এক হাজার দশ কেন আসছে জানেন এখানে এর পরিবর্তে বসছে দশ আবার বিয়ের পরিবর্তে বসছে দশ ঠিক আছে এই যে ঘটনাটা ঘটতেছে সব ভেরিয়েবলের জন্য ঘটতেছে হ্যাঁ এখন আমরা যদি এখান থেকে ধরেন কোটেশনটা উঠাই দেই এই যে এটা তারপরে এটা এটা আমরা কোটেশন উঠাই দিলাম এখন হয়ে গেছে এটা নাম্বার বা ইন্টেজার হ্যাঁ এ ইজ টু টেন বি ইজ টু টেন সি টু এ প্লাস বি এখন যদি রান করি তাহলে আমাদের কত হবে অরিজিনাল রেজাল্ট আমরা পেয়ে যাব টোয়েন্টি টেন প্লাস টেন টোয়েন্টি

এখন এইরকম ভাবে এগুলি সবগুলো আপনাদের প্র্যাকটিস করতে যখন আপনি বলবেন যে আপনার এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ না। একদম ক্লিয়ার আপনার মাইন্ডসেট পুরাটা ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটা আপনি বোধছেন ঠিক আছে তারপরে আমরা আবার পাঁচটা ভিডিও দিব পাঁচটা প্রোগ্রামের প্রতিদিন আমরা পাঁচটা পাঁচটা করে যদি প্রোগ্রাম শিখতে পারি এক সময় আপনি ডেফিনেটলি প্রোগ্রামিং হয়ে যাবেন ঠিক আছে আপনি ধরেন আপনি এস টি এম এল টেস্ট না শুধু পাইথন নিয়ে পড়ে থাকবেন ইটস ওকে পারফেক্ট কারণ পাইথন ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান একটু সময় লাগবে কিন্তু আস্তে আস্তে আপনি শিখতে পারবেন আর যদি মনে করেন যে না আপনি ওয়েবসাইট বানাইতে চান জাবা স্ক্রিপ্ট শিখবেন জাবা ভালো করার পরে পাইথন আস্তে আস্তে শিখতে থাকবেন দ্যাটস ইজ অলসো গুড হ্যাঁ কারণ আপনি বাস্তব জগতে নর্মাল কমন কাজগুলি যেগুলি সবই জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে তার উপরে হাই লেভেলে অ্যাডভান্স লেভেলে কিছু যদি করতে চান আপনি বড় ধরনের কিছু করতে চান হ্যাঁ অর্থাৎ যারা স্টুডেন্ট যত স্টুডেন্ট আছে তাদের আমি রেকমেন্ড করব সবাই পাইথন শিখবেন কারণ হচ্ছে আপনাদের পাঠ্যপুস্তকে আছে প্লাস আপনাদের ম্যাথমেটিক্যাল যারা ম্যাথ নিয়ে পড়েন তাদের অবশ্য অবশ্য পাইথন শিখতে হবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই